দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কারোলাটে। আমরা এই পাশে দেখছি তুহিন ভাই এবং গোপালগঞ্জের মাংস ব্যবসায়ী, এবং ওনারা আজকে যে গরুগুলো কিনেছেন আমরা সেই গরুগুলো তথ্য দেব। তুহিন ভাই, হ্যাঁ বলেন, আপনার বাড়ির পাশে? এটা আমার বড় ভাই হয়। আচ্ছা, বড় ভাই। বড় ভাই আর ছোট ভাই মিলে আপনারা কি কিনলেন? আচ্ছা, জমাইয়ের জন্য কত টাকা মন চলছে ভাই, আপনি বলবেন? আপনি কত বিক্রি করেন? ছয়শোর উপরে যেরকম পাই, ছয়শোর উপরে যার কাছে যাবো। এক কথা শেষ, আজকে আজকে তো আপনি 23টা গরু আনছিলেন। হ্যাঁ, বেঁচে দিছি সব। সবচেয়ে বেঁচে ছিল, এর মধ্যে মাংসের গরু ছিল? হ্যাঁ, মাংসের গরু ছিল না। আজকে ছিল না? না না। মানে কি ধরনের গরু আছে? এলে তামার গাবি ছিল আর পুষা সার ছিল। আচ্ছা, দেশি গাই বেচুর ছিল। হ্যাঁ, কথা বলছেন? হ্যাঁ, বিদেশি গাই বেচুর ছিল। হ্যাঁ, সব বেঁচে, সব বেঁচে। আজকের বাজার, বাজার সেই গরু, বাজার সেই গরম, সেই গরম, মারাপ্পা গরম। হ্যাঁ, মারাপ্পা গরম, মারাপ্পা গরম, মারাপ্পা গরম। আচ্ছা, এই গরুগুলো জবাই হবে কোথায়? গোপালগঞ্জের বাজারে। এটা আমার বাড়ির সামনে জবাই, বাড়ির মানে আমার বাড়ি যেখানটাই, হ্যাঁ সেখানে গরু জবাই হবে। গোপালগঞ্জ বাজার, গোপালগঞ্জ বাজার। হ্যাঁ, উপজেলা পার হয়ে গোপালগঞ্জ বাজার, উপজেলা পার হয়ে গোপালগঞ্জ বাজার। শহরে, শহরে, শহরের মধ্যে, শহরের মধ্যে। আচ্ছা, আমরা দুই একটা গরুর দাম জানতে পারি? তুমি? হ্যাঁ, একশোবার। আর ওজনটা আমাদেরকে যদি পারফেক্ট বলতে। আচ্ছা দর্শক, আমরা একটু শুনি। আচ্ছা, প্রথম যে গরুটা দেখছি আমরা, 1,40,000 কিনছেন, কতটুকু ওজন হবে? মানে আপনি তো জবাই করবেন, ছয় মন হবে? ছয় মন হবে। তাহলে 1,40,000, দর্শক আপনারা বুঝবেন, 1,40,000 কিনেছে, ছয় মন ওজন হবে, যেহেতু উনি মাংস বিক্রি করে। ছয় মন মানে একটু সরল হতে পারে। হ্যাঁ, শোনেন, এর মধ্যে একটা ভাগ করে। আচ্ছা বলেন, ওই ঠ্যাঙ্গের গিরা, হ্যাঁ, মাথা টাটা সব মিলে ছয় মন। আচ্ছা, এর মধ্যে সব সব মিলে ছয় মন, তারপরে সেট বাদে ছয় মন না? ও আচ্ছা, সেট সহ ছয় মন, সেট সহ ছয় মন। তো অন্যান্য দর্শক ভালো করে যেন বুঝে। আচ্ছা, এখন সেই হিসেবে বাইরের লোকজন দাম করবে যে কত টাকা মন পড়লো, তাই তো? হ্যাঁ, ক্যালকুলেটর মারবে। দর্শক শুনছেন যে ক্যালকুলেটর মারবে, এটা হচ্ছে 1,40,000। দেখি, 1,40,000। আচ্ছা, সবগুলো এটা কি গাভি? কে? হায়দার, হায়দার মানে দিনাজপুরের হায়দার কোষাই। হ্যাঁ, হায়দার বলে গাভি জয় করে। আচ্ছা দর্শক শুনছেন, এখানে আরেকটি দেখছি আমরা, এটা এটা কত কিনছেন? 1,37,500। কতটুকু হবে এটা এক জায়গায়? এক জায়গায় পরে ছয় মন হবে। এই পাশে আবার সামাদ, সামাদ ভাই বলতেছে যে ছয় মন পার হবে না। এটা কি আপনাকে হচ্ছে পারফেক্ট হিসাব? দর্শক শুনছেন যে এটা হচ্ছে পারফেক্ট হিসাব, 1,37,500। মানে দর্শকরা যেন বুঝে। আচ্ছা, এটা গেল একটা, এখানে আরেকটা দেখতেছি। হ্যাঁ, এটা কত? এটা নিলাম 1,16,000। দর্শক শুনছেন, এটা নিয়েছে 1,16,000। হ্যাঁ, ফুল পাঁচ মন হবে, মাথা টাতা সহ মিলে পাঁচ মন, 1,16,000। দর্শক শুনছেন যে 1,16,000। মাথা বাদ দিয়ে সাড়ে চার মন, 1,16,000। আচ্ছা, এটা এটা 1,05,000। 1,05,000। তুন ভাই, কতটুকু হবে? সাড়ে চার মন। লাইভ বডি কতটুকু হবে? তিনশো কেজি হবে, সাড়ে চার মন, এক জায়গায় না? তিনশো কেজি পার হবে না? তিনশো কেজি পার হবে। এটা গেল একটা। আচ্ছা, এখানে এটা কত? এটা হচ্ছে 1,00,000। এটাও তিনশো কেজি হবে, এটাও এটাও তিনশো কেজি পার হবে, তিনশো কেজি পার হবে। মাংস কতটুকু হবে? কত বললেন? 1,00,000, সাড়ে চার মন, এক জায়গায় সাড়ে চার, মাথাটা তো সব মিলে, সব মিলে এক জায়গায়।
আর মাথা বাদ দিয়ে 4 মণ মাথা বাদ দিয়ে 4 মণ দর্শক আপনারা মার্ক করে রাখবেন আচ্ছা এখানে দেখছি আরেকটা এটা কত এটা 116 এটা হচ্ছে এইটা 5 মণ এটা 5 মানে এক জায়গায় 5 মণ ফুল 5 মণ আছে একতলা কম হবে না একতলা কম হবে না একতলা কম হবে না 116 116 আচ্ছা এইটা এটা না এটা না এটা না তাহলে টোটাল কটা হলো 6টা 6টা এগুলো হচ্ছে মানে যারা যারা মাংস কিনতে আসবে হ্যাঁ গোপালগঞ্জ বাজারে চলে আসবে ফ্রেশ এবং সারের মাংস পাবে ফ্রেশ সারের মাংস হ্যাঁ 600 থেকে 620 টাকা মতো এটা তো একটা গেল আরেকটা কথা হচ্ছে যে যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসবে তারা কি দরে গরুটা কিনতে পারবে এই ভিডিও দেখলে সেটা এই ভিডিও থেকে ইয়া করবে আর গরুগুলার ওজনটা রেগুলেট করতে হবে আচ্ছা তাহলে কে উনি গরু কিনতে ঠকবে না আচ্ছা আর যদি ফরিয়া দালালের পালায় পড়লো হ্যাঁ তাহলে শেষ তাহলে শেষ তাহলে গেল তো ধ্বংস ফরিয়া দালাল বলতে কাদেরকে বোঝাচ্ছেন ফরিয়া দালাল বলতে যার চাল নাই চুল নাই এর তো কোনো খামারও নাই হ্যাঁ অন্য মানুষের খামারতে যাব যে এর আমার খামার পর কোনো গরু সম্পর্কে ধারণা নাই হ্যাঁ কি হচ্ছে তাদের পালায় বলে শেষ বলতি বলবে আমি সস্তা কিনে দেব আমার থেকে সস্তা কেউ কিনে দিতে পারবে না এই ধরনের কথা হয় এর বহু কথা বহু কথা বলতে যে 3000 4000 খাই বেলাতে ছয় মন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাদের তো দর্শক আমরা জানলাম এবং আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে আজকে যে গরুগুলো এখান থেকে কেনাবেচা হয়েছে মাংসের গরুগুলো কি ধরে কেনাবেচা হয়েছে আমরা সেই তথ্য জানতে এই যে গরু দেখার জন্য হাটে তো এখন কমতে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা।